আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীনবাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বকুল আক্তার ইতি। স্বামীর অত্যাচারে 13 বছরের সন্তান রেখে স্বামীর ঘর ছেড়েছেন এক নারী। 3 মাসের মধ্যে পূর্বের স্বামীকে তালাক দিয়ে নববধূ সেজে প্রবাসীর ঘরে সংসার পেতেছেন উম্মে কুলসুম কোনা নামের 30 বছরের এক নারী। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বওলা গ্রামে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 16 মার্চ মঙ্গলবার দুপুরে শ্বশুর বাড়িতে সাংবাদিক দেখে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ওই নারী। আসলে আমার বয়স যখন 15 বছর, আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমার আব্বা আম্মা গাজীপুরের এক লোকের সাথে আমার বিয়ে দেন। তো উনি আমার চাইতে 20 বছরের বড়। তো আপনার চাইতে 20 বছরের বড় সে? হ্যাঁ। এখন এই যে আপনি, পরে কি ঘটলো 20 বছরের বড়? হ্যাঁ, তারপরে বাবা মা বিয়ে দিছে, আমি ওখানে যাই। 6 মাস 1 বছর মোটামুটি ঠিক ছিল। উনি গাড়ির ড্রাইভার ছিলেন, প্রতিনিয়তই উনি মারধর করতেন, বিভিন্নভাবে অত্যাচার করতেন। সংসারে কোনো রকমই কোনো শান্তি ছিল না। যাই হোক, 2-3 বছর এইভাবে চলে, এর মাঝখানে আমার একটা ছেলে হয়। তো যতই দিন যাইতেছিল, টর্চারের পরিমাণ দিন দিন বাড়তেছিল। যত রকমভাবে যা করা যায় টর্চার সবভাবেই করতেন। তো আমি আমার বাচ্চার মুখের দিকে তাকাইয়া দিনের পর দিন ওখানে ওইভাবেই সহ্য করে থাকতাম। তো আস্তে আস্তে এখন জিনিসটা এমন পর্যায়ে গেছে, আমার সহ্যের বাইরে চলে গেছে। আমি আর কোনোভাবেই সহ্য করতে পারতেছিলাম না। তো আমি ওনার বাসা থেকে চলে আসি, আইসা ওনারে ডিভোর্স দিই। ডিভোর্স দেওয়ার পরে উনি বিভিন্নভাবে ফোন ট্র্যাকিং করে, থানা পুলিশ করে, উনি 15-16 দিন পরে আমাকে রাস্তা থেকে ধরে নেয়। নিয়ে যাওয়ার পর আমি 5-7 দিন ওখানে ছিলাম। আমি চেষ্টা করি নিজেরে খাপ খাওয়ায় নেওয়ার জন্য, যা বা ওখানে থাকার জন্য মনেরে মানে নেওয়ার চেষ্টা করি। কিন্তু নেওয়ার পরে ওই দিন থেকেই আবারও সে একই রকম অত্যাচার শুরু হয়। বেদম মারধর, এমনকি গায়ে গরম পানি ঢালা মারধর করাই করা, উনি এবং কি ওনার ফ্যামিলির সবাই। তো অসহ্যর পরে আমি আবার ওখান থেকে চলে আসি। চলে আসা ওনারে আবার ডিভোর্স করি। ডিভোর্স করার 3 মাস 15 দিন পরে আমি আমার পার্শ্ববর্তী গ্রামের আরেকটা ছেলের সাথে আমি বিয়ে করি। পার্শ্ববর্তী গ্রাম, বওলা গ্রামে? হ্যাঁ, বওলা গ্রামে। এখন এই যে আপনি বিয়ে করে শ্বশুর বাড়িতে রয়েছেন, কিন্তু পূর্বের স্বামীর অভিযোগ হইল যে আপনি তার স্বর্ণলঙ্কার টাকা পয়সা সকল কিছু নিয়ে আসছেন, এতে আপনার বক্তব্য কি? না, আমি ওনার বাসা থেকে আসছি, আমি শুধুমাত্র গায়ে যে জামাটা ছিল ওই এক কাপড়ে আমি বের হয়ে আসছি। ওনার কাছ থেকে আমি কিছুই নিয়ে আসি নাই। কিন্তু এই যে উনি বিভিন্ন থানায় অভিযোগ করতেছে, বিভিন্ন নেতাকর্মীর কাছে গেতেছে যে আপনাকে যে কোনো মূল্যে চায়, সে আপনি এতে কি বলেন? হ্যাঁ, আমার এখন বিয়ে হয়েছে, বর্তমানে আমি আমার নতুন শ্বশুর বাড়িতে আছি। তো এখানে উনি বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করতেছে, আমার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে থানা পুলিশ করতেছে। অ্যাকচুয়ালি এটা শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা এর কোনো কিছুতে জড়িত ছিল না। আমি যা করছি আমি একাই করছি, আমি বাড়ি থেকে চলে আসছি, তাও পলাশের এখানে কোনো হাত ছিল না। আমি স্বইচ্ছায়, নিজের ইচ্ছায় আমি চলে আসছি। আর ফ্যামিলির লোকজন জানতই না, অলরেডি আমাদের বিয়ে টিয়ে কমপ্লিট হওয়ার পরে আমি নিজে একা এই বাড়িতে আসি। আসার পরে ওনারা মানবে না, বিভিন্নভাবে এই করতেছিল। তো আমি ওনাদের বললি যে ঠিক আছে, আপনারা যদি না মানেন আমি এই বাড়িতেই দাঁড়াই আমার গায়ে আগুন দিব, আত্মহত্যা করব। তো যাই হোক, তখন ওনারা মোটামুটি ই করে মানে, এমনকি আমার বাড়িতে আশ্রয় দেন।
কিন্তু এখন কি আপনি কোনো নিরাপত্তাহীনতায় ভুগতেছেন কি? হ্যাঁ, আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এমনকি আমি দীর্ঘ ছয় মাস যাবৎ, পাঁচ ছয় মাস যাবৎ আমি বিভিন্ন জায়গায় থাকছি। আমি প্রত্যেকটা জায়গায় ওনারা আমার হ্যারাসমেন্ট করছে। আমি ঢাকাতে ছিলাম খিলখেতে, ওখানেও থানা পুলিশ এলাকার লোকজন, ওইখানকার স্থানীয় লোকজন নিয়ে ওখানেও হামলা করে। যাই হোক, বাড়িয়ার লাগলে সহযোগিতায় ওখানে আমাকে বের করতে পারে না বা কিছু করতে পারে না। কিন্তু দুই তিন দিন পরে ওই আঙ্কেলকে ওনারা যেভাবেই হোক হাত করে, ওই আঙ্কেল আমার প্রচুর প্রেশার ক্রিয়েট করে, ওখান থেকে বের করে দেয়, বলে চুলের মুঠি ধরে ওদের হাতে উঠিয়ে দিবে। তো আমি কোনোরকমভাবে নিজের জানটা হাতে নিয়ে এক কাপড়ে ওখান থেকে লুকাইয়ে চলে আসি। আইসা তারপরে আমি ফোনের মাধ্যমে ভার্চুয়াল বিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ে কমপ্লিট করে তারপরে আমি আমার শ্বশুর বাড়িতে আসি। এটা নিয়ে কোনো কোর্ট ম্যারেজ করছেন কিনা? হ্যাঁ, কোর্ট ম্যারেজও করছি। এই যে বর্তমান পরিস্থিতি, আপনার শ্বশুরবাড়ির লোকজনের হামলা মামলা দিবে, হয়রানি করবে, এই আসলে কি কারণ? এর কারণ হলো উনি যে কোনোভাবে চায় যে আমি যে কোনোভাবে উনি আমাকে এখান থেকে নিয়ে যাবে। আর আপনি কি কি মনে করেন, আপনাকে এন্তরে যদি আপনার আগের স্বামী তুলে নেয় আপনাকে বাঁচাবে নাকি? কখনোই না, কারণ আমি এই সব ই হওয়ার আগেই আমি ঠিকছি, আমাকে ঠিকভাবে রাখে নাই, বিবাহ অনেক অত্যাচার করতো, আর এখন এত কিছুর পরে উনি আমাকে কিভাবে রাখবে? আমি ওখানে গেলে তো আমার মানে মৃত্যু ছাড়া আমার আর কোনো ই নাই, উনি তো মেরেই ফেলবে। কিন্তু এই যে এখন যারা আপনার নিয়ে এত আলোচনার ঝড় তুলছে, এই এত কিছু বলতেছে, ধরেন আপনার স্বামী আপনাকে পাইলো না, এই ভিডিও পাইলো, ভিডিওতে কি বলবেন আপনি তার জন্য? তার জন্য আমি বলবো, আমি একজন নারী, আমি অ্যাডাল্ট, তো আমি উনি আমাকে অনেক অত্যাচার করছে, অনেক টর্চার করছে। আমি যথেষ্ট চেষ্টা করছি নিজের ওনার সংসারে খাপ খাওয়ায় নেওয়ার জন্য, যথেষ্ট ই করছি। তো অবশেষে আমি সব কিছুর সাথে গুছাইয়ে উঠতে পারি নাই, আমার নিজের আর ওইখানে রাখতে পারি নাই, এত কষ্ট। আমি তো একজন মানুষ, আমার তো বাঁচার স্বাধীনতা আছে। তো ওনার কাছে আমার অনুরোধ, উনি যথেষ্ট হ্যারাস করছে আমারে। আমি একটা মেয়ে, আমি বিগত ছয় মাস যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমি পলাতক, বিভিন্নভাবে আমি ওনার ভয়ে লুকায় থাকি, যেখানেই লুকাই যত জায়গায় যাই করি, উনি সব কিছুতে আবার আমারে মানে খোঁজা বের করে, ধৈরা নেয়, ফোনে হুমকি দেয়, অনেকভাবেই হ্যারাসমেন্ট করে। তো কিন্তু আপনি যে যাবেন না বলতেছেন তার কাছে, কিন্তু সে নেওয়ার জন্য ঘুরতেছে, আপনি তারে কি এই ভিডিওর মাধ্যমে না করে দিবেন যে আপনি আর ঘুরেন না, আপনার সংসার করবেন, আমি সংসার করতেছি, ভালো আছি নাকি? হ্যাঁ, আমি আসছি, আমি কখনোই আর ওনার কাছে ফেরত যাব না। আমি অলরেডি দুই দুইবার ওনারে ডিভোর্স করছি, এমনকি আইন, ধর্মের আইন অনুযায়ী, আদালত আইনের অনুযায়ী আমি তিন মাস দশ দিন কমপ্লিট হওয়ার পরে আমি আরেকটা জায়গায় বিয়ে করি, তো শরীয়ত অনুযায়ী। আর যাকে বিয়ে করি আমি আজীবন তার কাছেই থাকব। কিন্তু এই যে এই পরিবারের লোকজন যে আপনাকে নির্যাতন করবেন, আপনি কিভাবে ভাবলেন? তাদের কি ভালো আচরণ বা আপনাকে এরকম কোনো আশ্বাস দিছে? না, আমি এখন পর্যন্ত এখানে যতদিন আছি, আল্লাহর রহমতে এরা সবাই আমাকে যথেষ্ট সম্মান এবং কি যথেষ্ট যত্নের সহিত রাখছে। আমি ওনাদের কাছ থেকে এমন কোনো আচরণ পাই নাই যে আমি ওনাদের মানে ভুল ভাবব বা ওই রকম কোনো কিছু হবে, এটা আমি। কিন্তু আপনার যে একটা সন্তান আছে, এই এই সন্তানের সম্পর্কে আপনি কি বলবেন, কি করবেন? আপনার সন্তান ওইখানে থাকবে নাকি চান? হ্যাঁ, আমার একটা ছেলে সন্তান আছে ওনার কাছে, আমার ছেলেটা নাবালক, ওর বয়স 13 বছর। তো আমি আমার ছেলে দাবি করি, উনি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিক, আমি আমার ছেলেকে আমার কাছে রাখবো। কিন্তু এই সংসারে আপনার ছেলে নিয়ে আপনি সুখী হবেন কিনা? হ্যাঁ, আমি চেষ্টা করব সব কিছু মানায় নেওয়ার জন্য, ছেলেকে নিয়ে থাকার জন্য। এই যে আমরা শুনতে পারলাম যে আপনার আগের স্বামী যাকে আপনি তালাক দিয়েছেন, শরীয়ত মোতাবেক সেই স্বামী পুলিশের থানা আশ্রয় নিয়ে
বা বিভিন্ন জায়গায় একের পর এক হয়রানি করার চেষ্টা করতেছে আপনাকে সহ এই পরিবারকে, আপনি কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, উনি থানায় গেছেন, উনি আমার নামে 22 লক্ষ টাকা, 9-10 ভরি স্বর্ণ অলঙ্কার এগুলা নিয়ে আমি পালে আসছি, এগুলা কেস মামলা করছে। প্লাস আমি যে গ্রামে আছি এখন, বাউলা গ্রামে, এখানকার কিছু স্থানীয় লোকজন বা ধনবাড়ি ইউনিয়নের কিছু স্থানীয় লোকজন তাদের টাকা পয়সা দিয়ে হুমকি দামকি দিছে। তাদের বলছে যে রাত্রে 3টা বাজে আমার এই যে নতুন শ্বশুরবাড়ি এখানে হামলা করবে। আমার শ্বশুর অবর্তমান, উনি মারা গেছে, আমার শাশুড়ি একা, ওনার এই বাড়িতে কোনো গার্জেন নাই, তো থাকার মধ্যে আমি, আমার শাশুড়ি আর ছোট একটা ননদ আছে। তো এখানে রাত্রে 3টা বাজে ওনারা লোকজন নিয়ে হামলা করবে, আমার যে কোনো মূল্যে উনি উঠায় নিয়ে যাবে, নেতা টেতাদের টাকা পয়সা দিতেছে। কিন্তু আপনি যেতে চান কি না? না, আপনার সাপ কথা, আপনি তার সংসার করবেন না এবং ছেড়ে দিয়েছেন, ওটাই সঠিক? হ্যাঁ, এটাই। আমি যে সংসার ছেড়ে আসছি ওখানে আমি আর কখনোই ফেরত যাব না, কোনো অবস্থাতেই না। আর এর জন্য যদি আমার প্রেশার ক্রিয়েট করা হয় তো আমি আমার নিজের জীবনটাই শেষ করব। কিন্তু এই যে আপনার এই জীবন শেষ করবেন কেন? একটা মানুষ তো, একটা নারী একাধিক বিয়ে করতে পারে, একজন তালাক দিয়ে, সরকারি এরকম বিধান আছে, আপনি এরকমটা মনে করেন কেন? হ্যাঁ, কারণ একটাই, আমি কোনো জায়গায় কোনোভাবে নিজেকে স্থির করতে পারতেছি না, আমাকে রাখতে দিতেছে না নিজের স্থির। আমি পাগলের মতো আজকে 6টা মাস যাবৎ বিভিন্নভাবে আমি হ্যারেস হইতেছি। একবার এই থানায় যাওয়া লাগে, আমি আশুলিয়া থানায় আমি 2-2 বার গেছি, ওখানকার ওসির সাথে আমার 2-2 বার মিট করা লাগছে। তারপরে যে একবার ঢাকায় যাইতেছি, একবার টাঙ্গাইলে যাইতেছি, একবার জামালপুরে যাইতেছি, আমার বিভিন্ন জায়গায় নিজের আড়াল করতে হইতেছে শুধুমাত্র ওনার টর্চারের কারণে, ওনার হ্যারাসমেন্টের কারণে। কিন্তু এই যে বিভিন্ন থানায় আপনি অভিযোগ করলো, তারা জবাবদিহি করে আসার পর ওখানে অভিযোগ, এমনকি আমি খিল খেতেছিলাম ওখানকার পার্শ্ববর্তী এয়ারপোর্ট এলাকায়, এয়ারপোর্টের ভিতরে দক্ষিণখান থানা কাওলা এলাকায়, ওইখানে আমি একটা রিপোর্টও করি, আমি একটা জিটিও করি, সেটার কাগজও আমার কাছে আছে। আচ্ছা, ওই থানায় কি জিটি করছিলেন আপনি? নিরাপত্তা চাই নাকি? নিরাপত্তা চাই, এমনকিও আমি আমার হাজবেন্ডের সাথে, আমার বোনই বোনা হয় না, উনি আমার অনেক নির্যাতন করে শারীরিক মানসিক, তো আমি ওনার সংসার করতে চাই না, আমি ওনারে ছেড়ে আসছি, আমি ডিভোর্স দিছি, এমনকি উনি আমাকে হ্যারাসমেন্ট করতেছে, এটার বিরুদ্ধেই আমি একটা অভিযোগ জানাই। এই যে আজকে যে আপনার সাক্ষাৎকার নিতেছি, এটা কি আমরা জোর করে নিতেছি? না, আমি সজ্ঞানে স্বইচ্ছায় নিজের ইচ্ছায় এই স্টেটমেন্ট দিতেছি। এই যে এই স্টেটমেন্ট দিলেন, এটা তো আমরা কি নিজের মধ্যে রাখবো নাকি এটা প্রচার করার জন্য, আপনার স্বামীকে জানানোর জন্য যে আপনি যে মেসেজ দিতেছেন আসলে পূর্বের স্বামীর আপনি তালাক দিছেন, সে বারবার কেন ডিস্টার্ব করে, এটা প্রচার করলে আপনার অসুবিধা আছে কিনা? না, আমার কোনো অসুবিধা নাই। আপনারা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি যে কথাগুলো বললাম এগুলো ওনার কাছে দয়া করে আপনারা পৌঁছায় দিবেন। এই যে আজকে আপনার স্বামী শুনলাম ধনবাড়ি থানায় অভিযোগ করছে, আসলে কি অভিযোগ করতে পারে? আপনি এত মামলা পাই আসলেন, এত থানায় ঘুরলেন, আজকেও কেন এত অভিযোগ? অভিযোগ হইল, উনি বলতেছেন যে এই ফ্যামিলির লোক, বিশেষ করে শাজাহান কাকা, উনি নাকি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর সাথে জড়িত ছিলেন। আসলে অ্যাকচুয়ালি এই ফ্যামিলির কোনো লোক, শাজাহান কাকা তো দূরের কথা, কোনো লোকই এর পিছনে জড়িত ছিলেন না। যা করছি আমি নিজে করছি, বাড়ি থেকে পলাইছি আমি নিজে, এমনকি 3-4 মাস আমি যেখানেই ছিলাম আমি একাই ছিলাম, আমার সাথে কেউ ছিল না, আমি নিজে নিজেই সব কিছু করছি। এই যে বিয়ে কমপ্লিট হওয়ার পরে আমি এখানে আসি। আচ্ছা, এই যে আপনার একজন মা আছে, আমরা শুনতে পারলাম মা তার আপনার আগের স্বামীর পক্ষ নিছে, আপনার মার উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমার মার উদ্দেশ্যে আমি এটাই বলবো যে সব কিছুর পরেও আমি ওনারই সন্তান, ওনার গর্ভে আমার জন্ম। তো মা, আমি চাই তুমি আমাকে একটু সাহায্য করো, আমি যতই যাই হই, আমি আমি অনেক অশান্তিতে ছিলাম, তুমি জানতা তো সব কিছু, জানার পরেও তোমার ওনাদের পক্ষে না ই করে আমাকে একটু সাহায্য করা প্রয়োজন, কারণ আমি অসহায়, আমার পাশে কেউ নাই। এই যে অসহায়ত্ব বোধ করতেছেন আপনি, আসলে একজন নারী হিসেবে না একজন সাধারণ মানুষ হিসেবে আমি তো বুঝতে পারছি কী কারণে অসহায়ত্ব বোধ করতেছেন আপনি? আমার তো মনে হয় আমি একজন নারী বিধায়ী আমি এত অসহায়।
এই যে নারীরা দেখা গেছে আমরা সামাজিক ভাবে দেখি যে এক নারী তালাক দিয়ে আরেকজনের কাছে যাচ্ছে, এই যে আমরা মাঝখানে যে আলোচিত বিভিন্ন ঘটনা দেখি, সেই ঘটনা এরকম ঘটনা, কিন্তু আপনার বেলা এরকম কেন? আপনি দরিদ্র পরিবারের সন্তান দেখে? হ্যাঁ, আমি দরিদ্র পরিবারের সন্তান, প্লাস আমার কাছে তেমন টাকা পয়সা নাই বা লোকজনের ক্ষমতা নাই, সব দিক দিয়েই আমি অসহায়। এখন আপনি সর্বশেষ কথা হলো আপনি ওই স্বামীর ঘর করবেন না যেখানে বিয়ে করছেন সেইখানে ঘর সংসার করবেন, এটা কি আপনার শেষ সিদ্ধান্ত কিনা? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি যে সংসার ছেড়ে আসছি আমি ওখানে আর কখনোই ফেরত যাব না, বাকি জীবনটা আমি মৃত্যুর আগ পর্যন্ত এখন যেখানে আছি যার হাত ধরে আছি আমি তার কাছেই থাকবো। ওকে।